নিম্নমানের পিপিই কিট ও সুরক্ষা সরঞ্জাম দেওয়ার অভিযোগ স্বাস্থ্যকর্মীদের। নিম্নমানের পিপিই কিট দেওয়া হয়েছে, ঠিকমতো সুরক্ষা ব্যবস্থা ও খাবার সরবরাহ নেই, এই ধরনের অভিযোগ নিয়ে স্বাস্থ্যকর্মীদের ডেপুটেশন জেলা হাসপাতালে সুপারকে। বুধবার আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের একাংশ অভিযোগগুলো নিয়ে দেখা করে এক স্মারকলিপি তুলে দিলেন হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাসের হাতে। এদিন এক স্বাস্থ্যকর্মী বলেন, আমাদের ডিউটির কথা ফোনে জানানো হচ্ছে, কোনো অর্ডার নেই। আর এক স্বাস্থ্যকর্মী বলেন, কোভিড নাইন্টিনের ফেজ এক ও ফেজ দুইতে খাবারের অসুবিধা রয়েছে। হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন, কিছু সমস্যার কথা আমাকে জানিয়েছেন, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব। तो क्या सरकार से ही चीज दिया गया है, क्या लगता है? हम लोग को लगता है सरकार से ही चीज दिया गया है। हम लोग काम करने के लिए प्रस्तुत है, अगर प्रोटेक्शन नहीं मिलेगा, अगर सुरक्षित नहीं मिलेगा, जगह का ठीक नहीं मिलेगा, हम लोग को रहने का जगह नहीं है, खाने का बंदोबस्त नहीं है, पीने का पानी नहीं है, तो हम लोग भी तो इंसान है। तो क्या आपको लगता है कि इस तरीके का असुरक्षित अवस्था में जो बाहर से आ रहा है उसको आप लोग टेस्टिंग कर रहे हैं, क्या ये हो सकता है? वो जो बाहर से आ रहे हैं, हम लोग ड्यूटी करने के लिए हमेशा रेडी है, लेकिन टीम रेडी है। असुरक्षित हिसाब से हम लोग जा रहे हैं। 100 आदमी को रात 9:30 बजे फोन आता है, उसके बाद उसके 12:30 बजे उसके घर में गाड़ी आता है, 3 घंटा आदमी बैठा रहता है, क्यों होगा ऐसा? तो क्या ये जब सुबह रिलीज ऑर्डर आएगा 6 बजे, हमको 10 बजे से 6 बजे मेरा ड्यूटी है नाइट, 6 बजे के बाद तो मेरा रिलीज हो जाएगा, मेरा रिलीज होता है सुबह 9 बजे। ये कीट जो है, ये मास्क जो है, इसका बारे में आप लोग प्रशासन को बताएं। डेपुटेशन भी दिया है एक बार सीएमओ के साथ में, कुछ भी नहीं हुआ, बिना ऑर्डर के भरबेली खाली बोल ले रहा है, आप लोग जाओ ड्यूटी करो, ड्यूटी करो, कोई ऑर्डर नहीं है। आपका शुभ नाम? मेरा शुभ नाम रिद्धि सर, मतलब এবং প্রবলেমগুলো যেগুলো আমাদের একটু আগেই বলা হলো, সমস্ত প্রবলেমগুলো যে আমরা কাজ করতে চাইছি এবং কাজ করতে ইচ্ছুক, কিন্তু অনেকগুলোই প্রবলেম আমাদের ফেস হচ্ছে। সেগুলোর মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে আমাদের বিনা অর্ডারে যেখানে সেখানে তুলে দেওয়া হচ্ছে, এবং যখনই আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটালে স্টাফ চলে দেওয়া হচ্ছে এবং 24 ঘন্টা এই ডিপার্টমেন্ট রানিং, সেইখানে মাত্র 2-3 দিন ধরে গোটা হসপিটাল চালানো সম্ভব নয়, ম্যান পাওয়ার কমে যাচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যেখানে এখান থেকে বিভিন্ন চেকপোস্টে যারা যারা যাচ্ছে তারা কোনো ফেসিলিটিস পাচ্ছে না। ইভেন কালকে রাতে আমাদেরই একজন স্টাফকে হঠাৎ বিনা অর্ডারে রাত 10টার সময় ফোন কলে তুলে নেওয়ার পরে রাত্রেবেলা যখন শুতে যায়, এখানে জল খাবার থাকার ব্যবস্থা কিছুই নেই, যখন তুলে দেওয়া হয় তখন উনি যখন রাতে শুতে গেছে একটা গার্বেজ এরিয়ায়, সেখানে গিয়ে একটা আননোন বাইট তাকে পাবে, এবং সেভাবে আমরা এতদিন ধরে আমরা সেই ব্যাপারগুলোকে চেপেছিলাম, কিন্তু এখন আর চাপতে গেলে আমরাই এফেক্ট হয়ে যাবো। আমরা কাজ করতে চাই, কিন্তু আমাদের এসেন্সিয়াল নিডগুলো যেন দেওয়া হয়, ম্যান পাওয়ার এভরিথিং। এবং পিপিই কিটের 1000 সমস্যা হচ্ছে, পিপিই কিটের চেন টানতে গেলে চেন ছেড়ে যাচ্ছে, একটা স্টেপল করে চালাচ্ছি, কোনো N95 মাস্ক পাচ্ছি না আমরা, আমরা তো একদিন নিজেরাই এফেক্ট হয়ে যাবো। তো সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যতক্ষণ না আমরা সিএমওএইচকে আমরা কথা বলবো, আমাদের প্রবলেমগুলো আমরা জানাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি হলাম ল্যাব টেকনোলজিস্ট প্যাথোলজি কস্তুরী রায়, আসানসোল এসডি হসপিটাল। আমি 21 দিন ধরে সানাটায় ছিলাম, কিন্তু আমাদের যেদিন কোয়াটা ইস্যু করা হলো আমরা কেউ জানিও না যে আমাদের পাঠানো হবে। বিকাল 5টার সময় আমাদের কোয়াটা ইস্যু করা হচ্ছে যে আপনারা বেরিয়ে আপনাদের সানাটাইকে ডিউটি করতে হবে, বাকি কীভাবে যাবো, আদার কোনো ইনফরমেশান, কতদিনের জন্য যাবো, কোনো কিছু আমরা পাইনি। এবং খালি আমাদেরকে সানোগা থেকে আসার পর আমাদের আবার HL2 হসপিটালে লেভেল 1 লেভেল 2 নিয়ে যাওয়া হচ্ছে। সারা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মিলে অনেক MPCCO আছে, তাদেরকেও তোলাও, এটাই আমার CMS-এর এবং স্বাস্থ্য ভবনের কাছে অনুরোধ। না তো এই যে গেছিলেন সোনাকা বা ওখান থেকে আসছেন, এবার আপনারা লেভেল 2 লেভেল 1 যাচ্ছেন, নিরাপত্তা কী পাচ্ছেন, সুরক্ষা? না, সোনাকাতে আমরা মোটামুটি ফেসিলিটি পেয়েছিলাম, যে কিন্তু এখানকার লেভেল 1 লেভেল 2 যারা আমাদের স্টাফেরা আছেন তারা সেই রকম কিছু নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি বা আদার্স অ্যাকোমোডেটিস খাবার বা আদার্স ইয়ে, কিন্তু রেসিডেন্সিয়ালটা ঠিক রয়েছে, কিন্তু খাবার যেটা প্রাইমারি নিডস যেটা সেইটা ওখানে পাননি, এটা আমার কাছে খবর আছে। নাম তো স্যার? আমার নাম ইয়াসিস, MPCCO।
কি করে জানবো সেটা? ওদের কাছ থেকে কমপ্লেন পেলাম, সিএমএসকে জানাবো যে আপনার ওখানে যেটা সাপ্লাই হয়েছে নিম্ন মানের বলছে, এটা আপনি দেখে নিন। যদি কোথাও পরিকল্পনায় গণ্ডগোল থাকে সেগুলো নিশ্চয়ই কারেক্ট করবেন, কিন্তু ভাবতে হবে যেটা প্যান্ডেমিক সিচুয়েশন, সারা পৃথিবী একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং হচ্ছে কি রাতারাতে টেকনিশিয়ানও তৈরি করা যায় না, রাতারাতে ডাক্তারও তৈরি করা যায় না। এই ভুল থেকেই ওগুলোকে আমাদের সঠিক, এটাও ঠিক যে এটা পরিকল্পনা মাফিক করলে পরে একটু ওয়েল অ্যাডভান্স যদি জানা থাকে লোকজনের সুবিধা হয়, ওদের কিছু বক্তব্য থাকতে পারে সেগুলো শোনা দরকার। তো এটা আমি জানাবো স্যারকে, জানাবো যে এই যেগুলো আছে ওদের মধ্যে অনেক বক্তব্য আছে সেগুলো আমি জানিয়ে দেবো, কিন্তু কাজটা তো সবাইকে করতে হবে, কারণ এটা কেউ তো নন টেকনিক্যাল লোক এই কাজটা গিয়ে করে দিতে পারবে না, করতে হবে আমাদেরকে। এবং ওরাও কাজ করতে রাজি আছে, কাজ করছে, ওরা একটু পরিবেশ চাইছে, তো সেই পরিবেশটা যদি আরও একটু উন্নত করা যায় তাদের সঙ্গে কথা বলে নেব। আর ওটাও হ্যাঁ অবশ্যই, এই যে বললো যে পিপি ছিঁড়ে যাচ্ছে বা কী হচ্ছে এগুলো জানা ছিল, ওটা তো 1095 পাওয়া যাচ্ছে না, চিঠি করবো আমরা যে ওরা যে কাজ করতে যাচ্ছে স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না, ওগুলো তো সব লেখা আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।